আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা কী অবস্থা সবার আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন মোটরওয়ালা তাদের নতুন একটা মিড বাজেটের ফোন আবার দেশের মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে আর ফোনটার নাম হলো মোটরওয়ালা মটো এইটস ফোরটি নিও যে ফোনটাতে সব দুর্দান্ত ফিচার থাকছে থাকবে এখানে একশো চৌচল্লিশ ডিসপ্লে দুর্দান্ত গেমিং ফাইভ জি প্রসেসর থাকবে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায় আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে নিয়ে আসি অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে ফোনটাতে আপনি পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি ম্যাপের একটা পিওলইডি ডিসপ্লে যেটা হবে ফুল ডি প্লাস রেজল্যুশনের আর এর রেট হতে যাচ্ছে একশো চৌচল্লিশ আর এটা হবে ডি আর টেন প্লাস সাপোর্টেড একটা ডিসপ্লে এবং এর পিক ব্রাইটনেস হতে যাচ্ছে তেরোশো নিটস তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে সানলাইটেও তেমনি ভালো পারফরম্যান্স পাওয়া যাবে তো আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে যারা একটা বেস্ট ডিসপ্লে ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন এবার আমরা ফোনটার লুক ডিজাইন নিয়ে কথা বলবো এই ফোনটাতে আপনি ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক দেখতে পাবেন না ব্যাকসাইডে আপনি দেখতে পাবেন ডুয়েল ক্যামেরা সেট আর এই ফোনটাতে থাকবে সামনে পিছনে গ্লাসের প্রোটেকশন আর এর একটা ভেরিয়েন্ট কিন্তু আসবে ব্যাকসাইডে লেদার ব্যাকের সাথে যার ফলে ফোনটা দেখতে আরও বেশি জোস লাগবে তবে আমার কাছে মনে হয়েছে ফোনটার লুক ডিজাইনের দিক থেকে অবশ্যই জোস কোয়ালিটির হতে যাচ্ছে এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেন্সিটি সেভেন জিরো থ্রি জিরো পঁচুস্বর যেটা হলো সিক্স ডেলোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড টু পয়েন্ট জিরো হার্টস এর জিপিও মালি জি সিক্সটি সেভেন এবং এখানে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিন আর এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে তিনটা ভেরিয়েন্টে যার বেস ভেরিয়েন্ট হলো আট একশো আঠাইশ জিবি আর টপ ভেরিয়েন্ট হল বারো দুইশো ছাপ্পান্ন জিবি তো পারফরম্যান্সের দিক থেকেও ফোনটা কিন্তু ভালো এখানে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইনের পাশাপাশি সব ধরনের হাই সেটিংসের গেমগুলো অনেক ভালো স্মুথ প্লে করতে পারবেন তো যারা ভালো একটা গেমিং ফোন কিনতে চাচ্ছেন এবং চাচ্ছেন সব ধরনের অ্যাপ এবং এডিটিং সফটওয়্যার ইউজ করতে তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন এবার আমরা কথা বলবো ক্যামেরা কোয়ালিটি নিয়ে ফোনটার ব্যাকসাইডে যে ডুয়েল ক্যামেরা সেট থাকছে তার প্রাইমারি ক্যামেরা হলো পঞ্চাশ মেগাপিক্সেলের পাবেন একটা থার্টিন মেগাপিক্সেলের আলটা ওয়াইড ক্যামেরা তবে এখানে কিন্তু এক্সট্রা কোনো ম্যাক্রো অথবা ডেপ সেন্সর থাকছে না আগেই বলেছি ডুয়েল ক্যামেরা সেট থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কে থার্টি এফপিএসএ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে থাকছে জাইরো ইআইএস এবং এই ফোনটাতে সামনে থাকছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনের ক্যামেরা দিয়েও ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে তো আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ততটাও বেশি ভালো হয়নি এখানে আর একটু ইম্প্রুভ করা যেত চাইলেই যেমন এখানে যদি ব্যবহার করা হতো একটা টেলিফোটো ক্যামেরা তাহলে আরও বেশি ভালো হতো তবে এখানে মূলত কস্ট কাটিংয়ের জন্য এই ডুয়েল ক্যামেরা সেটা দেয়া হয়েছে তবে আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে অন্য সব ব্র্যান্ডগুলো দুই মেগাপিক্সেলের দেখানোর জন্য যে ডেপ সেন্সর বা ম্যাক্রো সেন্সর দিয়ে থাকে সেটার থেকে তো ভালো হয়েছে অন্তত সেটা দেয়নি সেটা তেমন আমাদের কোনো কাজেও আসে না আর এই ফোনটাতে আপনি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন পাবেন পাঁচ হাজার এর ব্যাটারি আর বক্সে পাবেন সিক্সটি এইট ওয়াডের ফার্স্ট চার্জার তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস সিগমেন্ট নিয়ে ফোনটার প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে তেইশ হাজার নয়শো নিরানব্বই রুপি আর এটা কিন্তু এখন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল তো বাংলাদেশের মার্কেটেও ফোনটা কিন্তু কিছু দিনের মধ্যেই চলে আসবে তো ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ